नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। भेरि भेरि इम्पर्टेंट भिडियो, महाउदय योग, स्वयं विष्णुर कृपा पेते चलेछे, बरदान पेते चलेछे एई चारटी राशि। टाकार खेला करते चलेछे एई चार राशिर मानुष। आपनारा जा चाहबें ताई किन्तु पाबें ए कदिने, अर्थात स्वयं विष्णुर आशीर्वादे आपनादेर किन्तु भाग्य चमकाते चलेछे एबं महाउदय योग आपनादेरके किन्तु महाप्राप्ति घटाते चलेछे। तो आमार ह्वाट्सअप बुकिंग नम्बर 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চান, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অবশ্যই আপনাদেরকে এখানে আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে কমেন্ট করে আপনার আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে আপনাকে কিন্তু সরাসরি বুকিং করতে হবে। অনেকে এমনি মেসেজ করে দিচ্ছেন, দেখুন হোয়াটসঅ্যাপে একমাত্র বুকিং হয়, এমনি মেসেজ কিন্তু বারবার বলছি এমনি মেসেজ করবেন না, সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে না। যদি আপনি যদি দেখাতে ইচ্ছুক থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো শুরু করা যাক। আপনার স্বয়ং বিষ্ণুর কৃপায় এবং মহাউদয় যোগ, দেখুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বুধের অবস্থান, শত্রুগৃহে বুধ অবস্থান করছে, কিন্তু সেখানে রবির সাথে, রবি কিন্তু এখানে মিত্র এবং শনির সপ্তম দৃষ্টি বুধের উপর, কেতুর নবম দৃষ্টি বুধের উপর পড়ছে। পাশাপাশি কোনো শুভগ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে না, অর্থাৎ সব দিক থেকে কিন্তু পাপগ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে, কোনো শুভগ্রহের দৃষ্টি নাই। এর ফলে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এই বিপরীত রাজযোগে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছে। কোন কোন এই চারটি রাশি এবং স্বয়ং বিষ্ণুর কৃপাও পেতে চলেছে এই চার রাশি, চার রাশির ভাগ্য চমকাতে চলেছে। দেখুন বুধ আমাদেরকে কী দেয়, বুধ আমাদেরকে দেয় বুদ্ধি, বুধ আমাদেরকে দেয় আপনার ব্যবসা কেমন হয়, ব্যবসা জায়গাটা বুধ। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে সেখানেও কিন্তু বুধের কারকতা আছে। এই জায়গাগুলো কিন্তু বুধের, আপনি ভালো অ্যাডভোকেট হতে গেলে সেখানেও বুধের দরকার, অর্থাৎ বুধের কিন্তু কারকতা কিন্তু যথেষ্ট। যাদের এডুকেশনের জায়গাটা, কেউ MBA করছে, BCA করছে, এখানেও কিন্তু বুধ ভালো থাকা দরকার। কেউ CA পড়ছে, সেখানেও কিন্তু বুধের কারকতা থাকা দরকার। অর্থাৎ বুধ যদি আপনার রাশিচক্রে ড্যামেজ থাকে, ভালো কিন্তু আপনি শিক্ষাগত লাইনে যেতে পারবেন না এবং নতুনত্ব আইডিয়া, চিন্তাভাবনা আপনি কিন্তু নিতে পারবেন না। অর্থাৎ কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়া, টাকা থাকলে শুধু হয় না, টাকাকে আপনার কাজে লাগাতে হয়, অর্থাৎ ভুল জায়গাতে কাজে লাগিয়ে দিবেন যদি বুধ আপনার খারাপ থাকে। ভুল ডিসিশান, লোকের কথা শুনে নিজে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা কিন্তু বুধ খারাপ থাকলে হয়, অর্থাৎ ডিসব্যালেন্স হয়ে যাওয়া, এক কথায় ডিসব্যালেন্স হয়ে যায় বুধ যদি খারাপ থাকে কি না, আপনার মেমোরি সঠিক মাত্রা কিন্তু কাজ করবে না। বুধ কিন্তু ভাইটাল গ্রহ, বুধ যদি আপনার ভালো থাকে, আপনি কিন্তু বুধ যদি আপনার স্বরাশিতে থাকে, বুধ যদি আপনার তুঙ্গস্থ থাকে, বুধ যদি আপনার মিত্রগৃহে থাকে, আপনি রাজা মতো সুখ কিন্তু পাবেন, ঐশ্বর্য আপনি কিন্তু পাবেন। এই এই যে বর্তমান পজিশানে এই 9 আগস্ট পর্যন্ত এই চারটি রাশির উপর স্বয়ং বিষ্ণুর কৃপা এবং এই বিপরীত রাজযোগে কপাল খুলতে চলেছে এই চার রাশির, অর্থাৎ আপনার যদি এই বাই বাচ্চার যদি এই অবস্থাতে থাকে, অর্থাৎ বুধ যদি আপনার কর্কট রাশিতে থাকে, শত্রুগৃহে কোনো
শুভগ্রহের দৃষ্টি না থাকে, পাপগ্রহেরই শুধু দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করছে। আপনি কিন্তু এই সময় কিন্তু মহা ধনশালী ব্যক্তি কিন্তু হবেন, ব্যবসা থেকে লটারি, আকস্মিক ধন প্রাপ্তি, এই জায়গাগুলো হবে। বুধ ভালো থাকলে শেয়ার মার্কেটে কিন্তু আপনি কিন্তু প্রফিট কিন্তু করবেন, অর্থাৎ শেয়ারে যারা টাকা লাগায় কি না, তাদের ক্ষেত্রে কিন্তু বুধ ভালো থাকা একান্তই দরকার। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে এই যোগ এবং সরাসরি শনি দৃষ্টি, ধনপতির দৃষ্টি অষ্টমভাবে এবং বুধের দৃষ্টি ধনভাবে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে ধনুরাশি। দুই নম্বর যে রাশি, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে এই আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করছে এবং রাশিতে আপনার বৃহস্পতির অবস্থান, এটা একটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্লাস পয়েন্ট, ভেরি এটা একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রু জায়গাটা কমবে, আপনারা এমনিতেই তো মালামাল ছিলেন, এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে মানে দুর্দান্ত উন্নতি কিন্তু আপনাদের হবে। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনি ধনুরাশি, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকটা যথেষ্ট ভালো। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, সেলস ডিপার্টমেন্টে আছে, টিচিং প্রফেশনে আছে, এবং আমি আবার বললাম লটারি, শেয়ার, ফাটকা সঙ্গে যারা যুক্ত আছে, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে, চাঁদির সাথে যারা যুক্ত আছে, বা যাদের জেরক্সের দোকান আছে, তাদের কিন্তু আস্তে আস্তে এই জেরক্সের ব্যবসাটা কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশি। এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু আপনাদের করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এরপরের যে তিন নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে সৃষ্টি করছে। দেখুন, আপনাদের এমনিতে এটা ধনেশ এবং একাদশ, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, লাভ, সফলতা, সাকসেসের জায়গা, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় আপনাদের বৃদ্ধি হবে, ইনকাম যোগ আপনাদের বাড়বে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপায় সিংহ রাশির আপনার যা মনের ইচ্ছা সেটা কিন্তু আপনার পূরণ কিন্তু হবে, অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রেই কিন্তু স্বয়ং বিষ্ণুর কৃপা কিন্তু থাকছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার যা মনের ইচ্ছা বাসনা, সেই ইচ্ছা এবং বাসনা আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পূরণ হতে চলেছে, অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সবশেষে যে রাশি, চারটি রাশির মধ্যে সবশেষে যে রাশি, সেই রাশির নাম বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে এটা তৈরি করছে, অর্থাৎ বিপরীত রাজ্য সৃষ্টি করছে এবং স্বয়ং বিষ্ণুর কৃপা, আপনারা যা চাইবেন এ কদিনের মধ্যে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ এতদিন আপনাদের যে আটকে আটকে ছিল, সেই আটকানোর জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাটবে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, ব্যবসা থেকে এই সময় কিন্তু আপনারা যথেষ্ট অর্থ কিন্তু পাবেন। বিদেশের সাথে যারা রত আছে তারাও কিন্তু ভালো অর্থ কিন্তু পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারাও কিন্তু ভালো এই সময় অর্থ কিন্তু পাবেন। যারা মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছে, বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয় তারাও কিন্তু এই সময়
যথেষ্ট ভালো অর্থ কিন্তু পাবেন। পূর্ণ মাত্রায় আপনি বিশ্বরাশি মানুষ, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং ব্যবসাক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্ট কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এই সময় দিবে। অর্থাৎ এই যে গ্রহের যা গোচর, অর্থাৎ আপনার থার্ড হাউসে এটা করছে বিপরীত রাজ্য। আবারও বলছি স্বয়ং বিষ্ণুর কৃপায় টাকার খেলা করবে বৃষ রাশি। আপনাদের দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে। অর্থাৎ বিষরাশি আপনি, আপনার ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে বিষরাশির ক্ষেত্রে আপনাদের যারা শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদিতে তা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আইডিয়াল সময় বলা যেতে পারে। স্বয়ং বিষ্ণুর কৃপা আপনি যেটা চাইবেন এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু পাবেন এই মহা উদয় যোগ। আবারও বলছি স্বয়ং বিষ্ণুর কৃপার বরদান। এই চার রাশি কিন্তু এই কদিন টাকার খেলা কিন্তু করবে, অর্থাৎ ভাগ্য খুলতে চলেছে এই চার রাশি মানুষের। তো ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমি আজকে আমার এই প্রোগ্রাম শেষ করছি। নমস্কার।